রমজান মাসে রোজা রাখার পাশাপাশি অন্য আমল করার পাশাপাশি আমরা রমজান মাসে আরও ষাটটি আমল করব ষাটটি কাজ পরিত্যাগ করব না যে কাজগুলো রাসুলের কারিম সাল আলী করেছেন সাহাবায় কারাম করেছেন যে আমলগুলো রমজান মাসে অন্য আমলের পাশাপাশি আরও ষাটটি আমল যেটা রাসুল করেছেন সাহাবায় কারাম করেছেন আমরাও করবো ইনশা আল্লাহ এক নম্বর অন্য আমলের পাশাপাশি রমজানের আলাদা একটি আমল হল রোজা রাখা কি রাখা সিয়াম তিরিশটি রোজা রাখা রোজার ফসিলত অনেক রাসূল বলেছেন মান সোমা রমাজান ইমান ও এখ্তে সাবান মা তাকদ্দামা আমার যে উম্মদ রমজান ইমানের সহিত সবের উদ্দেশ্যে রোজা রাখবে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবে আর রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজে প্রদান করবে রাসূল বলেছেন ইন্না সৌ ও ওয়ান বিহি যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা রোজা আমার জন্য রাখে এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে প্রদান করব আমি আল্লাহ স্বয়ং নিজে প্রদান করব কত পরিমাণ দিবে আল্লাহ আল্লাহ ভালো জানেন দুই নম্বর রমজানে রোজা রাখার পাশাপাশি আমরা তারাবির নামাজ আদায় করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামাহু ওয়া ক্বামাহু ঈমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদদামা মিন যামবিহি আমার যে উম্মত রমজান মাসে রোজা রাখবে পাশাপাশি রাতের আধারে তারাবিন নামাজ পড়বে ইমানের শহীদ সহবের উদ্দেশ্যে এর পিছনের গুণে আল্লাহ মাফ করে দিবেন সোবহান আল্লাহকে দি তাহলে রোজার পাশাপাশি আমরা তারাবিন নামাজ আদায় করব। তিন নম্বর রমদান মাসে আমরা কোরআনুল করিম তেলাবাত করবো আল্লাহর পয়গম্বর রমজানে বেশি কোরআন তেলাবাত করতেন সাহাবাকে রাম করতেন এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর পয়গম্বর রমদান মাসে জিব্রাহিল আমিনকে কোরআন শোনাতেন জিব্রাহল আমিন আল্লাহর পয়গম্বরকে কোরআন শোনাতেন ওয়াকায়না এল ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান রিস কোরআন যে জিবরা আমিন রমজান মাসে প্রতি রাতে রাসূলুল্লাহর কাছে আসতেন একে অন্যকে কোরআন শোনাতেন আল্লাহর পয়গম্বর রমজান মাসে কোরআন পড়েছেন সাহাবা কেরাম পড়েছেন আর কোরআন আমরা কেন পড়ব না কোরআন তো আমাদের জন্য সুপারিশ করবে রাসূল তো বলেছেন কোরআন এবং রোজা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবে কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ তোমার বান্দা রোজা রেখে তেলাওয়াত করেছে আমি তার জন্য সুপারিশ করছি আপনি গ্রহণ করুন শ্যাম বলবে আল্লাহ আপনার বান্দা দিনের বেলা কষ্ট করে রোজা রেখেছে পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি খাবার থেকে স্ত্রী সহবাস থেকে আল্লাহ আপনার বান্দার পক্ষে আমি সুপারিশ করছি আপনি গ্রহণ করুন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কেয়ামতের দিন গ্রহণ করবেন এই জন্য তিন নম্বর যে আমল অন্য অন্য আমলের পাশাপাশি রমজানে কোরআন তেলাওয়াত করা চার নম্বর বেশি বেশি নফল ইবাদত করা এই রমদন মাসে অন্য আমলের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করব। কারণ রমদন মাসে একটি নফল একটি ফরজের সমতুল্য একটি ফরজ সত্তরটি ফরজের সমতুল্য রাসূল বলেছেন মান তাকর রাবা ফি মিনাল খঁইর কানা কামান আড্ডা ফারি দতান ফিমা সাওয়া ওমান আদ্দা ফারি দতান ফিঁহি কা কামান আদ্দা সাবে আইনা ফারি ফিমা সাওয়া রাসুল বলেন আমার কোনো উম্ম যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে অন্য মাসে একটি ফরজের সমান সব তার আমল নামা যোগ করে দেওয়া হবে একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমান সব তার আমল নামা যোগ করে দেওয়া হবে সুহায় তাহলেই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করব ফরজ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিব এবং বেশি বেশি নফল ইবাদত করব। পাঁচ নম্বর রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব। কারণ রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসের মধ্যে এসেছে রমজান ইফতারের সময় রোজাদার ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয় এই সময় অসংখ্য জাহান নামীকে আল্লাহ মুক্ত করে দেয় এটা গুরুত্বপূর্ণ একটি সময় এই জন্য আমরা রমজানে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব। অন্য আমলের পাশাপাশি আমলগুলো আমরা করব ইংসা আল্লাহ ছয় নম্বর রমজান মাসে আমরা যারা পারি আমরা থেকে আফ করব। শেষ দশ দিন এতে কাফ করব অথবা নফলিবা এ এতে কাফ করবো সেটা যদি আমরা না পারি আর যারা পারি আমরা অবশ্যই দশ দিন এতে কাফ করবো রাসুল তিনি এতে কাফ করেছেন সাহাবাহেরাম করেছেন আমরাও করব ইনশা আল্লাহ সাত নম্বর যে কাজটি করব তা হলো শেষের দশ দিনের বেজর লজরিতে আমরা লাইলাতুর কদর তল্লাশি করবো যারা রাসুল বলেছেন এ রমজান মাস এমন মাস হুয়া শাহরুন ফিহি লাইলুন খৈরুমিন আলফি শাহারিন ওম্মত এই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীতে যে রজনীর মূল্য আল্লাহ তালের কাছে হাজার মাসের চাইতে উত্তম আমরা সে রজনী তল্লাশি করে ইবাদত করব বেজর রজনীতে আমরা ইবাদতগুলো করব একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই দিনগুলো আমরা বেশি বেশি ইবাদত করব রমজানে অন্য অন্য আমলের পাশাপাশি এই ষাটটি আমল আমরা করব আল্লাহ রসুল করেছেন সাহাবা কেরাম করেছেন এই জন্য আমরা করব। রব্বে ক্যারিম আমাদের সকলকে রমজানে অন্য আমলের পাশাপাশি এই সাতটি আমল গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন